অতীতের তিক্ত স্মৃতি ভুলে নতুন করে রাজের সঙ্গে সংসার সাজিয়েছিলেন শিল্পা শেঠী। কিন্তু এবার কি সেই সংসারই ফাটল ধরল? পর্নোগ্রাফি কাণ্ডে 63 দিন আর্থার রোড জেলে বন্দী ছিলেন শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। তারপর প্রায় 2 বছর মুখ লুকিয়েছিলেন তিনি। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করেছেন, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতিমধ্যে প্রকাশে এসেছে। এর মাঝেই একটি পোস্ট দিয়েছেন শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। সেখানে লেখেন, আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়, তবে কি 14 বছরের দাম্পত্য ভাঙল রাজ শিল্পার? এবার সত্যটা প্রকাশ্যে। কার উদ্দেশ্যে রাজের এই পোস্ট তা বোঝার উপায় নেই। তবে আলাদা হওয়ার কথা দেখে অনেকেই ধরে নিয়েছেন স্ত্রী শিল্পা শেঠীর সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে। সে কথাই হয়তো সকলকে জানাচ্ছেন তিনি। কেউ কেউ আবার বলছেন সবটাই প্রচারের জন্য, আদৌ তাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি। বর্তমানে মাস্ক খুলেই সংবাদ মাধ্যমের সামনে দেখা গিয়েছে রাজকে। 2 বছর হরেক রকম মাস্ক পরেছিলেন তিনি। শিল্পার স্বামী রকমারি মুখোশ রীতিমতো ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তবে এবার মাস্কের সঙ্গে সম্পর্ক ভাঙলেন রাজ। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে রাজ নানা ধরনের মাস্ক খুলে রেখে দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, এবার বিদায় বলার সময় এসেছে, শেষ 2 বছর ধরে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। আসলে রাজ এই মাস্কগুলোকেই জীবন থেকে সরিয়ে দিচ্ছেন। আসন্ন ছবি প্রচারের হিসেবেই নেট মাধ্যমের পাতায় এ বার্তা দিয়েছেন রাজ। শামস মাসরাকা, BBS বাংলা।